মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা আবার চলে এসেছি তোমাদের সামনে আর একটা ব্লগ ভিডিও নিয়ে। যেহেতু আমি ব্লগ ভিডিও করি তো ব্লগ তো দিতেই হবে না, মাঝে মধ্যে কুকিং ভিডিও তো ছাড়বই, অবশ্যই ছাড়বো, কিন্তু যেটা আমার ভালো লাগার ব্লগিং করা, হ্যাঁ আমি ব্লগিংটা ভালোবেসেই করি, তো সেটা মাঝে মধ্যে না দিলে কেমন একটা মিসিং মিসিং লাগে, তাই না? তো চলো আজকে সেই কারণে একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আমরা ইন্ডিয়ান ওমেন, তো আমাদের তো অনেক কাজ থাকে, মানে সংসারের খুঁটি নাটি কত কাজ থাকে, তো সব কাজ তো আর একদিনে দেখানো সম্ভব নয়, তাই প্রত্যেকটা ব্লগ ভিডিও যখন আমরা শ্যুট করি কিছু কিছু করে তোমাদের সামনে শেয়ার করি। তো সেরকমই আজকে আমি তোমার আমার যে ক্লথ ওয়াশিংয়ের ভিডিও সেটা শেয়ার করব। কারণ আমি আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যাওয়ার পর এতটা কুড়ে হয়ে গেছি যে আমার যে কাঁচা দোয়া ডাই হয়ে যাচ্ছে, এত কাছাকাছি ডাই হয়ে যাচ্ছে, সেই দিকে আমার কোনো খেয়াল নেই, আমি মানে ভুলেই যাচ্ছি কাচতে, অল্প 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 করে কাচছি, তাও কাঁচা আর শেষ হচ্ছে না জানো। তো আজকে ঠিক করলাম যে আজকে কিছুটা কেচেই দেবো, ওয়েদার যেমনই হয় হোক, কারণ এরপরে একদম বৃষ্টি ঝরঝর করে যখন নামবে তখন কিন্তু আর আমি সেগুলো কাচতে পারবো না, কারণ আমার মেলার জায়গা নেই যে, তাই আজকে যতটুকুনি পারবো সেটুকুনি কেচে দেবো, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো। আর তার আগে আমার বাড়ির সামনে যে পরিবেশটা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে দেখো ওয়েদারটা কিন্তু খুব ভালো, মেঘলা মেঘলা ওয়েদার দেখো, আর অনেক গরমের পর এরকম একটা ওয়েদার কিন্তু বেশ ভালো লাগছে, মানে আজকে কি বলো তো গরমটা নেই আর একটু হাওয়া হাওয়াও দিচ্ছে। আর দেখো এই দেখো ছোট্ট ছোট্ট ছাগলের বাচ্চারা কি সুন্দর দৌড়োদৌড়ি করছে, ওদের মালিক এসছে, মানে এই মেয়েটা ওদেরই ছাগল খুলে দিয়েছে, পাই পাই করে দৌড় দিচ্ছে বাড়ির দিকে। আর দেখো বাচ্চারা মানে যেহেতু রোদ নেই কি সুন্দর খেলাধুলো করছে দৌড়ে দৌড়ে, তো ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে খুব। দেখো সবুজ চারদিকটা, ঘাসগুলো সবুজ হয়ে গেছে, বৃষ্টির জল পড়েছে তো, তো এখন গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে, খুব ভালো লাগছে। দেখো জলের মধ্যে এই বাচ্চাগুলো দেখো কীরকম খেলাধুলো করছে, একজন একজনের পা ধরে টানছে, তো সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমার বাড়ির এই সামনের পরিবেশটা তোমাদের খুব ভালো লাগে, তো সেই কারণেই আমি আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো মাঝে মধ্যে আমি এরকম শেয়ার করি আমার বাড়ির সামনের পরিবেশটা, তোমরা অনেকেই খুব ভালোবাসো এই পরিবেশটা দেখতে। তো চলো এবার দেখো আমার বাড়ির সামনে এই যে পাস্তা, তারপরে যে কুরকুরের প্যাকেট, এগুলো কুরকুরে গুলোকে আর কি একটু ভেজে নিতে হবে, পাস্তা টাস্তা সমস্ত ধরনের স্ন্যাক্স পাঁপড় এগুলো এসছে, তো আমি একটু এখান থেকে পাস্তাই নেব আর বেশি কিছু নেব না, তো সেই কারণে আমি লোকটাকে দাঁড় করিয়েছি একটু। শুধু বিপ্লবন দিয়া, এগুলো কি, এগুলো চিপস, এটা ডাল দিয়ে খায়, ডাল দিয়ে খায় চিপস, আচ্ছা এই পাস্তার তিনটে দেন, আমি তাহলে ইয়ে দিচ্ছি 500 টাকা নোট দিচ্ছি, আমার কাছে আর খুচরো নেই। সাবুর পাপড় আছে না, এত পাপড় নেবো না, আমি পাস্তাটাই নেবো শুধু। তো লোকটা আমাকে এখানে অনেক রিকোয়েস্ট করছে যে দিদি আর একটু ওই পাঁপড় ঠাপড় নিন, সাবুর পাঁপড় ঠাপড় আছে, তাই বললাম না দাদা আমি আর নিতে পারবো না, আমার এটুকুনি দরকার ছিল আমি এটুকু নিয়ে নিলাম। তো পাস্তা রাস্তা কিনে নিয়ে এসে আমি এই যে দেখো লেগে পড়েছি ঘরের কাজে, এগুলো তো রোজকার কাজ আমাদের মেয়ে বউদের ঘরে। আর এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ভালো করে ঝাড় দেওয়া থাকলে তবে মুছতে সুবিধা হয়। আর আমার ঘরে যে এত ধুলো আছে তোমরা বুঝতে পারবে না, আমাদের মেঝেটা সাদা তো, তো ধুলোটা বোঝা যায় না, কারণ রাস্তার যে বালি না ওগুলো সাদা সাদা, তো এগুলো মিশে গিয়ে ধুলোটা একদম বোঝা যায় না। তুলির অবস্থা দেখো, খেলনা ধেলনা বল ঠল সব ছড়িয়ে রাখে। তো অনেকেই জানো আমি আগের ভিডিওতেও বলেছি যে আমাদের রাস্তার সামনে যেহেতু বাড়ি আর মাঠটাও সামনে, তো ঘূর্ণির মতন ধুলোগুলো উড়ে একদম সাদা হয়ে থাকে, টেবিল টেবিল তো ভর্তি হয়ে যায়, মানে এবেলা পরিষ্কার করলে ওবেলা দেখবে টেবিলের উপর ধুলো ভরে আছে। তো দেখো এখানে আমার এই যে সবজির খোসাও জমে গেছে, মানে হোয়াইটের কাজে আমি এত ব্যস্ত হয়ে গেছি, দুদিন ধরে আমি ময়লা আলা সকালবেলা আসছে, আমি ময়লা দিতে পাচ্ছি না, ঘুম থেকে উঠতেই পাচ্ছি না, তো আমি সমস্ত দেখো ময়লা টয়লা এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে ময়লা টয়লা সব একত্র করে এবার সব ফেলে দিচ্ছি। তো ঘর ধর একদম ঝাড় পোচ করে ক্লিন করে নিয়েছি, মানে ঝাড় দিয়ে নিয়েছি, পোচাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এত কিছু একসঙ্গে শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে, তোমরা একদম দেখবে না স্কিপ করে যাবে, তো স্কিপ একদম কিন্তু করো না ভিডিওটা, ঠিক আছে পুরো ভিডিওটা দেখো। তো এই দেখো এই যে বাইরে তো দেখলে তখন এই যে পাস্তাগুলো নিয়েছি এক একটা প্যাকেট 10 টাকা করে নিয়েছে, তো আরও অনেক কিছুই তো ছিল, অনেক পাঁপড় টাপড়ও ছিল বলছে তো হলদিরামের, বাট
কোনো তো প্রুফ নেই হলদিরামের যে। যাই হোক, কেমন দেখা যাক, একবার নিয়েছি, দেখা যাক কেমন হয়। লোকটা মাঝে মধ্যেই যায় এখান থেকে, তো ভালো না হলে তো বলাই যাবে, দেখা যাক কীরকম হয়। তো চলো, এবার তো ঘর দোর পরিষ্কার হয়ে গেল, এবার আছে আসল কাজ, আমার ক্লথ ওয়াশিং, অনেক জামা কাপড়। তো দেখো, আমি এখানেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। বাথরুমে আমি আর কাচতে পারবো না, কারণ বাথরুমে না সাবান জল পড়ে থাকলে ভীষণ পিছলে হয়ে যায় মার্বেলগুলো, আর তুলির পক্ষে অসুবিধা হয়ে যায়, কখন বাথরুমে চলে যাবে আর পিছলে যদি পড়ে যায় ওরে বাবা আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। তো সেই কারণে আমি বাইরেই কাঁচা ধোয়া করবো, সুবিধে আর কি কাঁচা ধোয়া করতে বাইরে, অত বড় চাতালটা রয়েছে আমাদের, তো আছার দিয়ে কাচতে সুবিধে হয়, আর এইসব চাদর ফাদর যদি একটু আছার দিয়ে কাচা হয় না তাহলে পরিষ্কারটা ভালো হয়। তো আর এখানে দেখো, এই যে চাদরটা থেকে একটু রং উঠতে পারে ভেবে আমি আলাদা করে ভেজালাম, ওই কারণে দুটো বালতি নিয়েছি এখানে, আর এখানে কিছু জামা কাপড়ও আছে, তো চাদরটাই মেন। আর এই দেখো বাবারে বাবা, এই বালতি তুলে আমি এখানে নিয়ে এসে আমার কোমরের হালত খারাপ হয়ে গেছে। তো ওই দেখো চাতালটা এখানে আমি ধোবো এখন, একদম দেশি স্টাইলে একদম নিয়ে বসে পড়েছি। দেখো একটা জল চৌকি নিয়ে বসেছি, কারণ কোমরে অসম্ভব ব্যথা হয় নিচে বসলে। এইবার আমি শুরু করে দেবো আমার কাঁচা ধোয়া। আর তাছাড়া এত বড় চাতাল রয়েছে আর কলটা রয়েছে, কলের ঝরঝর করে জল পড়বে, আর এখানে কেচে নেবে, তো অনেক সুবিধা, অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু বাথরুমে সেটা হয় না। বাথরুমে মানে তোমার জল পড়লে জলটাও আটকে যায়, সেই জলটা পাস হবে, তারপরে আবার সে কাচো, তো অনেক অসুবিধা ঝামেলা। তো সেই কারণে এই চাতালে কাচতে অনেক সুবিধা হয়। তো দেখো আমি আগে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, এইবার এই যে চাদরগুলো, এক একটা চাদর যা ভারী না, খুব কষ্ট হয়। তো সেই কারণেই মানে এখন দেখো এই যে কিভাবে কাচবো সেটা দেখো শুধু, আমি যেটা বাথরুমে করা খুব অসুবিধা হয়ে যায় কিন্তু এখানে দেয়াল ধরে ধরে করতে খুব সুবিধে হয়। তো দেখো এই যে আমি আছাড় দিয়ে নিচ্ছি, প্রথমে আছাড় দিয়ে নিলে কি মানে ময়লাটা খুব তাড়াতাড়ি যায়, যদিও খুব একটা ময়লা আমার চাদরে হয় না, তবুও আছাড় দিয়ে দিয়ে কাচলে মানে কাচাটা মনে হয় যে কেচেছি, নাহলে না মনেই হয় না যে কি কাজা হলো। তো এইবার দেখো এই যে পাড়িয়ে নিচ্ছি, অনেক সুবিধা এই পাড়াতে, এই পাড়িয়ে পাড়িয়ে কাচতে না বেশ সুবিধাও পরিষ্কারও হয়ে যায়, আর এই যে জলটা পড়ছে তো ধোয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই সার্ফটাও বেরিয়ে যায় এইভাবে ভালো করে। তো দেখো পাড়িয়ে পাড়িয়ে নিয়ে আমি কেচে নিলাম, এবার আবার একটুখানি থুবে থুবে নিয়ে তারপরে পরিষ্কার হয়ে গেল। এবার এইভাবে সমস্ত চাদরগুলোই এইভাবে কেচে ধুয়ে নেব। তো দেখো সব থেকে ভারী হচ্ছে এই চাদরটা, এই শাটিনের চাদরগুলো এত ভারী হয়, আর এই চাদরটার মধ্যে জানি না কিসের একটা দাগ লেগেছে, তো সেই চাদরটাকে এখন এই যে কাচছি, এটাকেও পাড়িয়ে পাড়িয়ে কাচবো, কারণ আমার পক্ষে এটা তুলে আছাড় দিয়ে কাচা সম্ভব নয়। তো সেই কারণে এটাকেও পাড়িয়ে পাড়িয়ে দেখো কেচে নিচ্ছি। তবে কাচতে কিন্তু খুবই সুবিধা, কিন্তু আর একটা সুবিধাও আছে, যদি পিছলে পড়ো তাহলে আর দেখতে হবে না, দাঁত মুখ সব খুলে যাবে, আর মাথা তো ফাটবেই ফাটবে। তো দেখো ওই জন্য কলের মুখটাকে ধরে নিয়ে তারপরে এই যে পাড়িয়ে পাড়িয়ে কেচে এই যে ফেনাটেনা বার করে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এই চাদরটায় একদমই ময়লা নেই, এই চাদরটা একটুতেই পরিষ্কার হয়ে যাবে। তো এটাকে একটুখানি তাই থুবে থুবেই কেচে নিলাম, এ কাঁচা তো হয়ে গেল, এবার হচ্ছে ধোয়ার পালা। বাবা এই ধুতে গেলে যে চাদরগুলো যে তুলতে হয় না তখনই হয় সমস্যা, কোমরে যা লাগে না ব্যথা, ওফ পরে তো মজা বুঝবো আমি, কোমর নিয়ে উঠতে পারবো না। তো ওয়াশিং মেশিনটা খারাপ হওয়াতে আমার যে কী অসুবিধা হয়েছে সেটা শুধু আমি জানি, কিন্তু কিছু করার নেই, এইভাবেই আমাকে করে নিতে হবে, যখন যেরকম তখন সেরকমভাবেই চলতে হবে, সব কিছুকে সমস্ত পরিস্থিতিকেই মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের, তাই না বলো? তো এটাই তো জীবন, পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে পারো তবেই কিন্তু তুমি জীবনে সফলতা পাবে, জীবনে এগিয়ে চলতে পারবে, না হলে তুমি যদি সবসময় কাঁদতে থাকো ও আমার এটা নেই আমার সেটা নেই, কি হবে রে বাবা এটা চলে গেল এখন আমি কী করবো, কেঁদে কেঁদে কিচ্ছু লাভ না, কেঁদে কাটলে কি হবে বলো? তো তার থেকে ভালো হলো পরিস্থিতি যখন যেরকম হবে সেইভাবে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে হাসি মুখে এগিয়ে চলো। তো কাঁচা ধোয়ার পর এইবার দেখো মেলার পালা। তো মেলার জায়গার খুব অভাব আমার, বাইরে এমন কোনো গাছপালা নেই যেখানে আমি দড়ি টানিয়ে তোমার মেলার ব্যবস্থা করব, আর পাঁচিলে দিলে কুকুরে নিয়ে গিয়ে ছিঁড়ে ফিরে একদম একাকার করে দেবে। তো এইটুকুনি বারান্দার মধ্যেই দেখো দড়ি টড়ি টানিয়ে আমি সব মেলছি, মানে চাদর টাদর সবই এখানেই আমাকে মেলে শুকিয়ে নিতে হয় আর কি। একদম জামা কাপড় কেচে ধুয়ে তো মেলে দিলাম, দেখলেই যেহেতু আমার জায়গা নেই তার কারণে একটা একটা করে চাদরকে আমার মেলতে হবে, মানে একটা চাদর জল ছড়িয়ে যাবে শুকিয়ে যাবে তারপর ওটাকে আবার ঘরে এনে আমি মেলে দেবো। তো এইভাবেই আমাকে শুকিয়ে নিতে হয়, কিছু করার নেই। এখন স্নানে যেতে হবে, না হলে দেখেছো গলদ গরম হয়ে গেছি, এখন আমার হাই প্রেশার না, এই ধরনের কাজ করতে গেলে ভীষণভাবে গরম লাগে। তো চলো আজকে এই যে আমি
ক্লথিং ওয়াশের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও সবার মধ্যে, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তোমরা আমার পাশে থেকো, মানে এতক্ষণ যারা আমার ভিডিওটায় আমার সাথে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করোনি প্লিজ তাদেরকে অনুরোধ করছি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনকে অবশ্যই করে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়, তোমরা দেখে নিতে পারো। তো এইভাবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের ভীষণভাবে প্রয়োজন, নাহলে আমি এগিয়ে যেতে পারছি না, আমার এগিয়ে যাওয়াটা ভীষণভাবে প্রয়োজন। আজকে তাহলে এইটুকুনি, টাটা, বাই বাই।